যখন আল্লাহ রাসূল বললেন যে আমি জাহান্নামে দেখি শুধু নারী আর নারী, তো সাহাবীগণ বললেন কেন? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন বেকুফরিহিন, না তাদের নাফরমানির কারণে। তখন সাহাবীগণ বলছেন একফরনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাফরমানি করে? শুনেন জিজ্ঞাসাটা দেখেন, সাহাবীগণ বলছেন তারা কি আল্লাহর নাফরমানি করে? তখন আল্লাহ রাসূল বলছেন না, ইয়াকফুরনা লাশিরা, তারা স্বামীর নাফরমানি করে। ও ইয়ুকসিরনা লানা, তারা মানুষের প্রতি অভিশাপ করে, বদনাম করে, একটুতেই ঝগড়া করে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি বলছি, পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ 10 বার কেটে ফেলে আপনি মুখ খুলবেন না, কষ্ট পাবেন ভিতরে, কষ্ট পেয়ে আপনি থেকে যান, মুখ বড় বিপদ। তাহাজ্জুদ পড়ে মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। একদা আল্লাহ রাসূল বলছেন হালতাদরি মাইকুব নাসার নারা, সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গীর সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? একথা বলতে বলতে ফাঁকা দিলে সানহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভাটা ধরে নিয়েছে, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মহিলা মানুষ কার সাথে যে কি বললেন, সব খালি অভিশাপই হয়ে গেল। শেষে তাহাজ্জুদও টিকলো না, শেষে হজ উমরা কিছুই টিকলো না। অভিশাপ বদনাম মানুষের সাথে জড়িত পাপ, জোর করে জমি দখল করে যা হলো, বদনাম করে তাই হলো। ছেলেকে এক ছেলেকে জমি দিয়েছে আর এক ছেলেকে দেয়নি, এতে যা পাপ হলো বদনাম করে তাই হলো। যার জন্য বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ, মনে নাই মনে হয়, 1 75 সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া দুজন যেখানে বসে আছে সেখানে বসবা না, আড্ডা পিটবা না জীবনে, কারোর সাথে বসে গল্প করবো না, বসে গল্প করাই জায়েজ নয়, সেখানে কোনো সময় কারো বদনাম আসতে পারে, কারো বিরুদ্ধে কোনো কথা আসতে পারে। দলীয় ক্ষমতা দেখিয়ে তাপট দেখিয়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না কেউ। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, নিরুপায় হয়ে ডুবে গেছে। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের, কেউ যদি পৃথিবীতে মানুষের নিরুপায় দেখতে চায় তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। ফাঁসি হওয়ার পূর্বে মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল, তা হয়নি। কেউ যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চাই তাহলে দেখতে পারে রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। ফেরাউন পৃথিবীতে এমনভাবে ডুবে গেছে যার আশ্রয়ের কোনো পদঘাট ছিল না। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে, বিদ্যার ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে, মানুষকে অপমান করে খাটো করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। আপনার একটা চরিত্র বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম, আমি তোমাদের একটা কথা বলে দিই, যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম, আলা কুল্লে হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহালিন, নরম মেজাজ, নরম মেজাজ, সহজ সরল স্বভাব, নরম মেজাজ, সহজ সরল গতি স্বভাব, এর জন্য জাহান্নাম হারাম, এর নিজে জাহান্নামের উপরে হারাম। আবার বলছেন আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা, মুমিন হচ্ছে নরম স্বভাবের, অল কাফের অল ফাজের খিব্বুন লাইম, ধূর্ত আবার দুশ্চরিত্রের অধিকারী,
এ হচ্ছে ফাজের, এ হচ্ছে বদ। এটা হলো মুমিন এবং ফাজেরের বৈশিষ্ট্য। কোনোদিন কারোর বিরুদ্ধে লড়ে, মামলা করে, অপমান করে, জমি দখল করে, গলাবাজি করে একসন্ধে বসবাস করার চেষ্টা করিয়েন না, ফলাফল খারাপ হবে। তোরা স্বামীর অমান্য করে, মানুষের বদনাম করে, এই কারণে তাদের আমি বেশি বেশি জাহান্নাম দেখছি। এখনো কথাটা শেষ করেননি। তারপরে তিনি বলছেন, লাও আহসানতা বেহেদাহুন্না তাহারা, সারা জীবন তুমি তার সাথে ভালো আচরণ করলে, সুমার রাত মিনকা শায়ান, তারপর তোমার ভিতরে একটু কিছু খারাপ দেখলো, চট করে বলে বসলো, মা অজাত্য মিনকা খায়রান, কোনোদিন আপনার ভিতরে ভালো দেখিনি, আপনার কোনোদিন কিছু ভালো পাইনি, না কোনোদিন ভালো কাপড় কিনেছেন, না কোনোদিন ভালো কথা বলেছেন, না কোনোদিন আমার কাছে ভালো আচরণ করেছেন, শুধু আপনার বরেরা এসে ভিড় করে, আপনার ভাইরা এসে ভিড় করে, এগুলো আপনার বোনের আপনার ভাইয়ের ঝামেলাটা টানটা টানতে টানতে আমার জীবন চলে গেল। তবু উপস্থিত বৈঠকের মুসলিম বোন সবাই এই কথা বলে, এই কথা নয়, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলে আপনার কথা আমি শেষ করিনি, আপনাকে আমি এই কথা বলে রাখতে চাই যে জিব্রাইল আমাদের নবীকে বলছেন যে ওই যে ওই যে ওই যে ওই যে একজন মহিলা আসছে, ওর নাম খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, আসলে আপনি বলে দিবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, আসলে আপনি বলে দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই, আপনাকে আমি খাদিজার মতো ভাবতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো ভাবতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আয়েশা, জিব্রাইল তোমাকে সালাম দিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিব্রাইলকেও সালাম, আপনি তো জিব্রাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না, এক বিছানে তিনজন, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন সেখানে জিব্রাইল আছেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন, জিব্রাইল আয়েশাকে সালাম দিচ্ছেন। আয়েশার একটা স্বভাব দেখবেন, আপনাকে বলে, এই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আবার আপনি ওদিকে কথা বলছেন কেন, আপনাকেই বলছি, দেখেন আপনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাকে নিয়ে আল্লাহ রাসূল একটা যুদ্ধ সফরে ছিলেন, তো আমি টয়লেটে একটু দূরে গেছি পায়খানা করার জন্য, এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে, সবাই চলে গেছে, অবাক হয়ে গেলাম, তো আমি ওখানেই থেকে গেলাম, এজন্য যে তারা আমাকে এক সময়ে দেখবে, খুঁজবে, পাবে না, তখন আবার আসবে এখানে, আমি এখানে থেকে গেলাম। একটু পরে দেখছি একজন লোক বলছে, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাথায় কাপড় আছে না আছে অত বিবেচনা করি না, কিছুদিন পরে হলো আমার বাপের কবর, তাহলে আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তারপরে আমার বাপের কবর, তবু আমি এমনিতে যাই, স্বাভাবিকভাবে যাই, কদিন পরে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি লজ্জা পাই, আমি উমরকে লজ্জা করি, আমি তখন মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, মানুষটা মারা গেছে, কবরকে লজ্জা করছে, বুঝাতে পারিনি মনে হয় আপনাকে, তো আমি বলছি অনেক দিন থেকে, এরপরে আপনার গতি পরিবর্তন হয়নি, এর জন্য আমি দায়ী নই, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নন, এর জন্য আপনাকে দায়ী হতে হবে, আপনার স্বামী কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, যার ফাঁকে আপনি এরকম করতে পারছেন, কেন আপনি বেপর্দায় যাবেন, কেন আপনাকে রাস্তাঘাটে যেতে হবে, কেন আপনাকে মাথায় কাপড় না দিয়ে চলতে হবে, এই মেয়ে এই তুমি কি শিক্ষা দেখাতে চাচ্ছ, নগ্ন পোশাক পরে মাথায় কাপড় না দিয়ে পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করো না, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নামে দেখলাম প্রায় সবাই নারী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিনফানার, আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখলাম, ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ যারা মানুষকে মারে লাঠি দিয়ে, যে লাঠির একদিক চিকন একদিক মোটা, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
নিশাউন কাশিয়াতুন আরিয়াতুন মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরও আকৃষ্ট হয়, পুরুষের দিকে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। আপনি সাবধান থাকুন, অল্পদিন পরে মরণ চলে আসবে, এখনই মরণ চলে আসবে, যেহেতু মরতেই হবে, কাজে আপনি প্রস্তুতি নেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আবারও বলে রাখলাম, আপনি পরিবর্তন হতে পারেননি, তবে অনেকেই হয়েছে। আপনি পরিবর্তন হতে পারেননি, তবে অনেকেই হয়েছেন। সে আমাদের দেশের মানুষ নয়, আপনাকে আমি একটা উদাহরণ দেখাই, যারা আমাদের নয়, একবারে সেই আপনার ওই বরিশাল ভোলার, আমি ঢাকা বিমানবন্দরে ঢুকে যেখানে বসতে হবে বিমানে যাওয়ার জন্য সেখানে আগিয়ে যাচ্ছে, একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে, আপনাকে না আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তখন আমি বলছি কেন? তখন বলছে আমি একজন আধুনিক মেয়ে নয়, অত্যাধুনিক মেয়ে, আপনার বক্তব্য আপনাকে পরিবর্তন, আমাকে পরিবর্তন করেছে। তখন আমি বলছি এত কঠিন কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে কঠিন নয়, সত্য কথা। তো বাহিরের মানুষ মেনে নিবে আর আপনি বাকি থাকবেন ঘরের মানুষে, আপনি আমার খুব কাছের দিনই বোন। আর আপনাকে লক্ষ্য করে এসেছি, বুঝতে ভুল করিয়েন না, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাই, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন এই পাপের প্রতিকার করা যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি পাপের প্রতিকারের চেষ্টা করুন, সহজ হবে পথ। কুল্লু বানি আদম খাত্তা খাইরুল খাত্তাই নতাওয়াবুন, আদম সন্তানই পাপি, তবে পাপ করার পরে ফিরে আসে যে সেই সবচেয়ে উত্তম মানুষ। পাপ হয়ে গেছে, আপনি ওইদিকার চিন্তা করিয়েন না, এদিকে ফিরে আসেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলতে শিখুন। প্রতীক্ষমান রয়েছেন রহমান ক্ষমা করার জন্য, গাফফার প্রতীক্ষমান রয়েছেন ক্ষমা করার জন্য, আপনি কখন ক্ষমা চাইবেন? আপনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, বলছি মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাওয়াতুজ যাকা, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো, ওয়াতাসমু বিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো। হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। অভিভাবক হিসাবে যা কিছু করা লাগে তিনি করতে পারেন, সাহায্যকারী হিসাবে তিনি সাহায্য করতে পারেন, তিনি পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। এই ছেলে ওই যে সামনে দিয়ে যাতায়াত করছো, এটি কি রাস্তা? যদি রাস্তা হয় তাহলে আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছে ওইদিকে দাঁড়াবে একজন আর এদিকে দাঁড়াবে একজন, এর মধ্যে চলাচল বন্ধ করতে হবে। সলাত তাহিয়াতুল ওযু, ওযু করে দূরে কাজ সলাত, এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর আজকে থেকে সলাত চালু করতে হবে, আজকে থেকে, আজকে থেকে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওয়াদুই হাজা, সুন্দর করে উযু করলেন আল্লাহর নবী দেখাতে গিয়ে, তারপরে বললেন যে ব্যক্তি এইভাবে উযু করবে, অসল্লা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, মনে মনে কোনো কথা বলবে না, মনে মনে কোনো কথা বলবে না, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ আকবার বলার সাথে সাথে আপনার অনেক কথা মনে আসবে, সম্ভবপর ঠেকানোর চেষ্টা করতে হবে। সুন্দর করে ওযু করলো, দুই রেকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো কথা বলল না, অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইসান ওয়াদুআহু সুম্মা ইয়াকুমু ফাইসাল্লি, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো মুসলিম পুরুষ, যে কোনো মুসলিম নারী ওযু করলো, সুন্দর করে ওযু করলো, দুই রাকাত সালাত আদায় করলো,
মুকবিলান আলাইহিমা বিকলবি ওয়াজহিহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খুব খালেস অন্তরে দুই রাকাত সালাত আদায় করলো ওয়াজাবাত লাহুল জান্নাহ সে জান্নাতে যাবেই বুখারি মুসলিম সাফ করে একটু ওযু করে দুই রাকাত সালাত আদায় করে দেখেন না আজকে কি দাড়ি চেঁচে এসেছেন দাড়ি চেঁচে মহিলা হবেন না অভিশাপ হবে দাড়ির সাথে কোনো আপোষ করিয়েন না টাকনোর নিচে প্যান্ট পরিয়েন না লুঙ্গি পরিয়েন না আল্লাহ ঘৃণা করবে অজান্তে আপনি জাহান্নামে চলে যাবেন যেটা বুঝতে পারবেন না নখ বড় রাখবেন না মহিলাদেরকে বলছে আপনি দিনে মুসলিম বোন নখে এ লাগাবেন না নেইল পালিশ লাগাবেন না মেহেদি দিবেন মহিলাদের হাতে মেহেদি দেওয়া জরুরি পায়ে মেহেদি দেওয়া জরুরি দিতেই হবে হাতে এবং পায়ে মেহেদি দিতে হবে নেইল পালিশ নয় নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কপালে টিপ দিবেন না কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দুদের বিবাহের দশটা পদ্ধতির একটা হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে তাকে জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি কপালে টিপ দিবেন না সাজসজ্জা গ্রহণ করুন এ কথাই ঠিক ওই সাজসজ্জা তো গ্রহণ করতে হবে মহিলাদের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের জন্য আতর আর মহিলাদের জন্য আর যা কিছু আছে নেল পালিশ নয় সম্মানিত দিনী ভাই বোন সুন্দর করে ওযু করলে ফলাফলেই হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসি মানে আল্লাহ বলছেন মুহাম্মদ হাল তাদরি মা ইখতাসিমুল মালাউলা আলা উপরে কি নিয়ে হইচই হচ্ছে এটাকে আপনি বলতে পারেন মুহাম্মদ যে উপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনি কি বলতে পারেন কাল নাম জি আমি বলতে পারি ফিকা ফারাক মানুষের পাপ মিটে যাবে কিসে সে নিয়ে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কিভাবে সে নিয়ে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যায় তিনটি কাজে এক আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াতে সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল কাজ করলে পাপ মিটে যায় সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায় দুই আল মাসিয়ু আলা আকদামিল জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন ইসবাগুল উজি আলাল মাকারেহে কষ্টের সময় শীতের সময় সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায় সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায় এরপর আল্লাহ রাসূল বলছেন ফামান ফালাদালেকা যে ব্যক্তি এরকম করতে পারলো বা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো ওয়া কানা মিন খাতিহি কায়মুন ওয়ালাদাতুহু লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এই ছেলে বলো তো কি বললাম ভাইজান মুরব্বী যারা আপনারা বসে আছেন ধরতে পারলেন কি নিষ্পাপ হয় এটা তো বুঝলাম কিন্তু কি করলে হয় তিনটা কাজ করলে পায়ে হেঁটে মসজিদে গেলে এক সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করলে দুই শীতের সময় ভালো করে ওযু করা জাজাকাল্লাহ খাইরা হাইয়াকাল্লাহ মাশাআল্লাহ জাজাকুমুল্লাহ খাইর শুকরাল্লাহ জি তো তাহিয়াতুল ওযু ওযু করে দুই রাকাত সালাত নয় ধরনের সালাত হবে আপাতত আরেকটা বলে নি তারপরে শেষ করছি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বিলালান একদা ফজরের সালাত আদায় করেই আল্লাহর নবী বেলালকে ডাকলেন বললেন বেলাল
যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। ঘটনা কি বেলাল তুমি বলো তো? বললে বেলাল বলছেন, আর যখনই আমি অজু করি তখন আমি দুই রেকাত সালাত আদায় করি, যখনই আমি অজু করি, অজু ভেঙে গেলে অজু করি, অজু করলে দুই রেকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহমা বেলাল বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল আমি বুঝেছি তুমি কিভাবে কেন আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো, বলেন তো কি? রাজান দিলে দুই রেকাত সালাত। জাযাকুমুল্লাহ খায়। তো তাহলে আপাতত একটা শেষ হলো নয়টার, দুই সলাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে দুই রেকাত সলাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, দুই রেকাত সলাত আদায় না করে কেউ যেন না বসে। মসজিদে ঢুকে আগে দুই রেকাত সলাত আদায় করতে হবে, তারপরে বসা, বসাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াকতুম এজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমামু ইয়াকতুব ফালিসাল্লি রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াজ ফিহিমা। শোনো পৃথিবীর মানুষ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে জুমার দিন, তখন মসজিদের ইমাম খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সে যেন অন্তত দুই রেকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে, তারপরে বসবে। এমনি সময় তো দুই রেকাত সালাত আদায় করতে হবে, হবেই, খুতবা চলছে জুমার দিন, তখনও দুই রেকাত সালাত আদা না করে বসা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখাল রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুব, একদা আল্লাহর নবী নিজে জুমার খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক ঢুকে গেছে, ঢুকেই বসে গেছে, তখন আল্লাহ রাসূল বলছেন খুতবা চলাকালীন, আসলাইতা, এ তুমি সালাত আদায় করেছ? কালাল্লা, জিনা আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লি রাকাতান, এই ওঠো দুই রেকাত সালাত আদায় করো। মুসাল্লি আপোষে কথা বলতে পারে না, তবে ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারেন, আর মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন, মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন, তার প্রমাণ ওই যে আল্লাহ রাসূল জুমার খুতবা দিচ্ছেন, একজন পল্লীর বেদায়ীন গাঁওর গাঁওয়ার অশিক্ষিত মানুষ এসে বলছে, আল্লাহ নবী বাড়িঘর ধ্বংস হলো, অনাবৃষ্টি বৃষ্টি নাই, পশু প্রাণী মারা গেল, গরু ছাগল মারা গেল, বাড়িঘর ধ্বংস হলো অনাবৃষ্টি, আল্লাহ রাসূল দোয়া করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, বৃষ্টি হতে লাগলো। পরের জুমায় আবার লোকটা এসে বলছে, আল্লাহ রাসূল বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল, আপনি একটু বন্ধের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বন্ধের জন্য দোয়া করলেন। তা এই যে খুতবা চলছিল তখন মানুষ আল্লাহ রাসূলের সাথে কি বললেন, কথা বললেন, আমি বুঝাতে পারিনি কথা, মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারে, ইমামও মুসাল্লির সাথে কথা বলতে পারেন, ইমাম কথা বলতে পারেন, তার প্রমাণ এই যে, এই যে লোকটা ঢুকে কি করেছিল, বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলেন, উঠো, বর্তমান ইমাম সাহেবকে বলতে হবে যদি চোখে পড়ে কেউ বসে গেছে, ওঠেন সালাত আদায় করেন। হাদিস বুখারী মুসলিম। দুশ্চিন্তা ভোগের কিছু নাই, কি যে হবে, আল্লাহর রাস্তায় কোনোদিন দুর্বল কথা বলার প্রয়োজন হয়নি। আপনি যেটা শুনছেন সেটা নিয়ে কোনো সময় ব্যথা, মাথায় ব্যথা নেবেন না, ভুলই হয় নাকি কথাটা, যে কতদূর ঠিক ভুলই হয় নাকি, এইরকম পরিস্থিতিতে আমি কোনোদিন কথা বলিনি, তবে মানুষ ভুল কথাও থাকতেও পারে, তবে চেষ্টা চালাই যেন ভুল না হয়, তারপরে আমি মানুষ। মসজিদে ঢোকেই দুই রেকাত সালাত, আপাতত দুই নম্বর সালাত শেষ করলাম। তিন
সালাত ও বাইনাল আজানাইন, আজান একামাতের মধ্যে সালাত, আজান ও একামাতের মধ্যে সালাত। আব্দুল্লাহ ইবনে মুকাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাকুল্লে আজানাইনে সালাতুন, বাইনাকুল্লে আজানাইনে সালাতুন, বাইনাকুল্লে আজানাইনে সালাতুন। আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে বলেছেন, যার ইচ্ছে আপনাদের এ দেশে রেল বাজারে গোদা গাড়িতে আজান মাগরিবের পরে কেউ সালাত আদায় করে না, অনেক মসজিদে করায় অপরাধ। মাগরিবের আজানের পরে দুই রাকাত সালাত আদায় করায় অপরাধ। যদি আপনি করেন তাহলে কতজন আপনাকে ধমকাবে, ধর্ম বিক্রি করেছো? আল্লাহ রাসূল বলছেন হাদিস বুখারী মুসলিম, আজানের পরে সালাত। বোরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলালান, আল্লাহর নবী ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কারণ কি, কি এমন তুমি কাজ করো যার কারণে আমার আগে জান্নাতে চলে গেলে? মা দাখালতুল জান্নাতা কাত্তুল্লা সামিত খাসখাসা তাকাম, আমি যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার পায়ের শব্দ শুনতে পাই। জান্নাতে মানুষ জুতা পায়ে দিয়ে থাকবে। আমি যখনই জান্নাতে ঢুকি দেখি তুমি জুতা পায়ে দিয়ে আমার আগে আগে হাঁটো। কি ঘটনা বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাস জানতো কাত্তো ইল্লা সাল্লাইতো রাকাতাইন, যখনই আমি আজান দিয়েছি তখনই দুই রাকাত সালাত আদায় করেছি, আজানের পরে দুই রাকাত সালাত। হাদিস বুখারী মুসলিম, টেনশন ভোগ করবেন না মুরব্বি, আপনি আমার দিনী ভাই, আপনাকে বলছি কালকে শুরু করেন তো দেখা যাক কি হয়। কিয়ামত পরে হবে, কাল হবে, একটু পরে হবে, না হেন মসজিদে কিছু হলো হোক না কেন, আল্লাহ রাস্তা আপনি আমাকে কিছু বলবেন না, আমি হাদিসে আছে পেয়েছি, আমি আমল করছি, আপনি আপনারটা করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে আজান দিয়ে দুই রাকাত সালাত আদায় করেছেন, আর আপনি তো হাদিস মানবেন, আপনি আপনারটা করেন, আর একজনের সাথে ভেসে যাওয়ার প্রয়োজন নেই। আপাতত আজান এবং একামাতের মাঝে দুই রাকাত সালাত শেষ করলাম, তাহলে কতটুকু, কয়টা হলো? তিনটে। মধ্যের ব্যাপারে যেটা ছেড়েছি সেটা আবারও বলে আসছি, জরুরি মসজিদে ঢুকে বসতে পাবেন না, দুই রাকাত সালাত আদায় করতে হবে বাধ্য। চাঁপাই নবমজের ভাষাতে তুই তো পড়ি, তোর বাপকে পড়তে হবে, এই নীতি হাদিসের। আপনি এটা গতি মেনে নেবেন, বসার কোনো সুযোগ নেই। যদি না পড়তে পারেন তাহলে কোথায় কি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে চলে আসেন। এই কথাটা মনে রাখতে হবে, এটা মসজিদের অধিকার, না দিয়ে কেউ বসতে পারবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা মসজিদেই থাকি এটা ভিন্ন কথা, আমরা মসজিদেই থাকি এটা ভিন্ন কথা, তখন এটা লাগবে না। সালাতুল ইশরাক, সূর্য ওঠার সাথে সাথেই সালাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাল গাদাতা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, ওয়াকাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর দুই রাকাত সালাত আদায় করল, কানাত লাহাজরুন কাজরে হাজ্জাতিন উমরা তাম্মা তাম্মা তাম্মা, ও যদি সূর্য ওঠার পর পরে দুই রাকাত সালাত আদায় করে তাহলে সে নেকি পাবে পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান। ফজরের সালাত জামাতে আদায় করে যদি ওখানে বসে থাকে, পেশাব পায়খানা লাগলে যাবে, বাড়ির কোনো কাজে লিপ্ত হতে পাবে না, প্রয়োজনে মসজিদে হেঁটে হেঁটে তাসবিহ করবে, নিজের গতিতে থাকবে, আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি কখনো গল্পের মধ্যে লিপ্ত হবেন না, গল্প করার বহু সময় আছে, আপনি এক খেয়ালে চেয়ে থাকেন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তাকে কিছু বলতে যাবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করতে চাই, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
শেষ পর্যন্ত আপনার সাথে আমার অনেক কথা আছে, কাজে আপনি মূল্যায়ন করবেন। এই ছেলেরা শোনো, যারা দায়িত্ব পালন করছো, দেখো দোকানপাটে হাটে যেন কেউ বসে না থাকে, তার একটা লজ্জা থাকা দরকার। সে কি নিজেকে পশু প্রাণী মনে করে? সে কি নিজেকে গরু ছাগল মনে করে? তার একটা ইতস্তবোধ নাই, তার একটা বোধোদয় নেই, তার একটা বোধগম্য নেই, সে নিজেকে মানুষ মনে করে না? সে কোন সাহসে দোকানে বসে এখন চা পান করে? একটু লজ্জা করে না? একটু শরম করে না? একটু হায়া হয় না? দোকানদারের উচিত বন্ধ করা, কথা শোনা। একদিনই সব সুবিধা ভোগ করলে কালকে কিছু থাকবে না। ওই বাইতুল মোকাররমে চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তো 300 টাকার কাপড় 3000 টাকায় বিক্রি করে। একজন জিনিসটাকে উঠায় আর একজন দাম বলে। তো সারাদিন বিক্রি করেছে জোহর থেকে রাত পর্যন্ত, এখন বাড়ির দিকে যাচ্ছে আর গল্প করছে, অনেক টাকা অনেক টাকা। 3 মাস পরে বেদ্ধেন, লোকটাও নাই, দোকানও নাই। তার মানে তার নাম প্রতারণা। প্রতারণা দিয়ে কাজ করলে, ধোকা দিয়ে কাজ করলে বরকত থাকে না, তখন জিনিসটাই হারিয়ে যায়। হারাইতে একটু সময় লাগে, তখনও মনে করে যে এটা আমি পেয়েছি, কদিন পরে ওইও নাই দোকানও নাই। ধারাবাহিকভাবে চলতে হবে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে 25 বছর লাগবে একটু ধনী হতে। হিরোইন দিয়ে ব্যবসা করতে আমি নিষেধ করেছি। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করা নাজায়েজ, হারাম। ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি করেছে যে তার জানাজাই হবে না। ব্যাংকে লোন নিয়ে লোন পরিশোধ না করে মারা গেছে, তার জানাজার বৈধতা দেখাতে হবে। তার বেটাকে দাঁড়িয়ে বলতে হবে যে আমি ব্যাংকে লোন পরিশোধ করলাম, তাহলে তার জানাজা হবে, তাছাড়া তার জানাজা নেই। কয়েকটা জিনিস থেকে আল্লাহ রাসূল দিন রাত বাঁচতে চাইতেন, সে দোয়াটা আবার আল্লাহ রাসূল সালাম ফেরার পূর্বে বলতেন, যার নাম দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার দুইটা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম। আর একটা অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাআসা ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ছেলে মেয়ের আহার যোগানোর জন্য কর্জ নিতে পারেন, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য এর জন্য লোন নিয়েন না, পরকালে এমনিতে হারাবে। ঋণ থেকে গেলে শহীদ হয়ে গেল, পাপ ক্ষমা হবে না। শহীদের সব পাপ ক্ষমা, এরপর ঋণের পাপ ক্ষমা হবে না, ওই কাজ করতে যায়েন না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ফজরের সলাত আপনি জামাতে আদায় করবেন। মহিলারা যারা জামাতে যায় না, ফজরের সলাত আদায় করেছে, ওখানেই থাকবে, হেঁটে তাসবি তাহলিল করতে পারে, অন্য কোনো কাজে লিপ্ত হতে পারবে না। প্রয়োজনে পেশাব পায়খানে যাবে, এসে অজু করবে, সূর্য উঠে গেলেই, সূর্য ওঠার সাথে সাথেই, 10 মিনিট 20 মিনিট 15 মিনিট পরে নয়, 2-4 মিনিট পরে, অনুমান করেছে, হিসাব নিকাশ আছে, দুই রেকাত সালাত আদায় করলে সে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে। হজ কবুল হয়ে গেলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অনেক বড় নেকি। আমি একদিন বলছি যে কবরের শাস্তি হয় না 4 শ্রেণীর মানুষের। 1, জুমার দিন মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, শহীদ হয়ে গেলে। 4, সূরা মুলক রাতে পড়লে। 3টাই কঠিন, 1টাই সহজ, সূরা মুলক পড়া। এটা নিজের হাতে আছে, বাকিগুলো একটা নিজের হাতে নেই। কথা বুঝাতে পারলাম না মনে হয়। 4টা কাজের কারণে কবরের শাস্তি কি হয়? মাফ হয়ে যায়, কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, শহীদ হয়ে গেলে। 4, সূরা মুলক পড়লে 30 আয়াত রাতে এসার সলাতের পরে পড়া তো অভ্যাসই হতে হবে, দেখে দেখে পড়েন। একটাই সহজ, বাকিগুলো একটা সহজ নাই, একটা নিজের হাতে নেই, শুধু একটাই নিজের হাতে, যেটা সব সবাই পারে। একটু আমল করার চেষ্টা করেন, শুধু খালি আড্ডা পিটে গল্প করে মানুষের বদনাম করে সময় চলে গেল। সলাতুজ জোহা, চাস্তের সলাত,
উম্মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মুহানির ঘরে প্রবেশ করলেন, সুম্মাগতাসালা গোসল করলেন, অসল্লা সামানে রাকা আট রাকাত সলাত আদায় করলেন। তিনি বললেন, আমার জীবনে এত সংক্ষিপ্ত সলাত আমি দেখিনি, গায়রান্ন হিতুম রুকু সজুদা, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন, আট রাকাত চাস্তের সলাত আদায় করলেন। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম চাস্তের সলাত সম্পর্কে, তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারাকাতিন, আল্লাহ রাসূল চাস্তের সলাত চার রেকাত পড়তেন, আট রেকাতের ফল উল্লেখ নেই, চার রেকাতের ফল উল্লেখ নেই, এবার দুই রেকাতের ফল শোনাচ্ছে, একটু দেখুন। আবু জাহর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাহু আলা কুল্লে সালামা মিন আহাদিকুম সাদাকা, আদম সন্তানের প্রত্যেকের প্রত্যেক সকালে প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। দান দিয়ে জান্নাত কিনা যায়? আদম সন্তান সবাকে প্রত্যেকদিন সকালে জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে বলছেন, অবে কুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ওয়া ইজজিও রাকা তানে মিনাত দোহা, সব মিলে যত নেকি হয় চাস্তের সালাত আদায় করলে তত নেকি হয়, সব মিলে যত নেকি হয় চাস্তের দুরেকাত সালাত আদায় করলে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? মোবাইল তো আছে, মেশিন তো ধরে রেখেছে, আবার ঘুরিয়ে ধরতে হবে, আবার ঘুরিয়ে ধরতে হবে, সব মিলে যত নেকি হয় চাস্তের দূরে কাজ চলাতে তত নেকি হয়। কথা শেষ হয়নি, আরেকটা হাদিস এ ব্যাপারে, বোরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসা মেয়া ও সিত্তুনা মাফসেলান, আদম সন্তানের গায়ে 360টি জোড় রয়েছে, জোড়া, আদম সন্তানের গায়ে 360টি জোড় রয়েছে, ও আলাইহি আইয়াতা সাদাকা আন কুল্লে মাফসেলিন মিনহু বিসাদাকাতিন, ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে, ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে, ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে। কালু মাইয়া তুই কে নবী আল্লাহ, সাহাবিগণ বললেন এটা তো ভারী হয়ে গেল, এটা কে পারবে, এটা তো খুব কঠিন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর নাখামাতু ফিল মসজিদে ফাতাফানহা, মসজিদে একটু ময়লা পড়ে আছে, শিকান পড়ে আছে, নাকের পোঁটা পড়ে আছে, তুমি একটু সরিয়ে দাও, তাহলে সব জোড়ের সমান নেকি হয়ে যাবে। মসজিদ পরিষ্কার করতে হয়, আগে যাই পরিষ্কার করবা, এটাকে ছোট মনে করবো না, সব মিলে যত নেকি মসজিদ পরিষ্কার করলে তত নেকি। এবার আল্লাহ রাসূল বলছেন, অশায়ু তুনাহিয়ান তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি লাগে তত নেকি হয়, সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হয়। হরতাল চিরদিনের জন্য হারাম, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম, পৃথিবীর কোনো মানুষকে সম্মান করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না, এক মিনিটের জন্য নয়, সে যে কেউ হোক না কেন, উমার রাদিয়াল্লাহ তাআলা আনহু যদি আসেন তার জন্য রাস্তা বন্ধ করা হবে না। মাঝে মধ্যে উমারের কথা বলি, কেন জানো, উমারের ইমান দেখলে খুব অবাক হতে হয়, উমারের ইমান দেখে আল্লাহ রাসূল অবাক হতেন, যে উমার তুমি একটা মানুষ, আরে তোমাকে দেখে ওই যে দেখতে পাচ্ছি শয়তান পালিয়ে চলে যাচ্ছে, যদি শয়তান পালিয়ে, অথচ উমার শয়তানকে দেখতে পায় না, উমারের এমন কোনো ক্ষমতা নেই যে শয়তানের গায়ে এক থাপ্পড় মারতে পারে, উমার রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থের, তাকে এক থাপ্পড় মারার মতো উমার রাদিয়াল্লাহু তাআলার কোনো ক্ষমতা নেই, কিন্তু উমার যে রাস্তা দিয়ে হাঁটছে ও রাস্তা শয়তান ক্লিয়ার করে দিয়েছে, ও নাই ওখানে।
তো উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আসেন রাস্তা বন্ধ করা যাবে না, কিয়ামত পর্যন্ত রাস্তা বন্ধ করা হারাম। আরেকটা জরুরি কথা শুনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন রাস্তা নিয়ে যেখানে হইচই হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়ি ঘর ভেঙে দিলে দিতে হবে, বাড়ি ঘর ভেঙে দিলে দিতে হবে, রাস্তা ডবল হবে। যেখানে রাস্তা নিয়ে হইচই হবে সেখানে রাস্তা ডবল হবে। আরো একটা কথা, বুখারি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত হবে। সবচেয়ে ছোট ঈমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, জান্নাত হবে। একটা ইট পড়িয়েছিল, পড়েছিল সরিয়ে দিবা, একটা কাঁটা পড়েছিল সরিয়ে দিবা, ইনশাআল্লাহ। এটা এটা হিসাব রাখতে হবে। তোমার বাড়ির সামনে কুকুর পড়ে আছে না, ওটা নাকি চেয়ারম্যান সরাবে, এটা হলো কথা, আপনাকে সরাতে হবে। আপনার বাড়ির সামনে একটু গর্ত হয়ে গেছে, এক ডালি ভাঙা ইট দিতে হবে, তো ওটা নাকি চেয়ারম্যান দিবে, যে না আপনাকে দিতে হবে। চেয়ারম্যানের সামাজিক জিম্মেদারি করুক, আপনিও করেন অনেক নাকি। ফাইনাল ম্যাচটাতে যদি এটা নিয়ে কেউ যদি না করতে পারে তাহলে কি হবে? এবার চলে আসলো আলোচনার সময় সম্পৃক্ত কথা। আল্লাহ রাসূল বলছেন রাকা তানে মিনা জোহা, চাস্তর দিরে কাজ সলাত আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। আপাতত চাস্তের সলাতের কথা শেষ করলাম। ও চাচা তো নয়, চাস্তের সলাত সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এই সময়ে দিরে কাজ সলাত সকাল, এশরাকের সলাত সূর্য উঠার সাথে সাথে, চাস্তের সলাত সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময় দুরেকাত সলাত যে কোনো স্থানে। তাহলে কথাতে একটু অস্পষ্ট থাকে নাকি তা বোঝা যাচ্ছে, যেখানেই হোক। নফল সলাত বাড়িতে পড়াতে বেশি অভ্যাসী হবেন। এরপরে সলাতুল আওয়াবিন, খুব দ্রুত আগিয়ে যাচ্ছে, এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনি আমাকে প্রয়োজন দেখাবেন না যতই কষ্ট হোক। সলাতুল আওয়াবিন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু রাআ কওমান ইসাল্লুনা মিনাদ দোহা, যায়েদ ইবনে আরকাম কিছু লোককে চাস্তের সলাত আদায় করতে দেখলেন, তিনি বললেন ওয়ালাকাদ আলিমু আন্না সলাতা মিন গায়রি হাযিহি সাআফজাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হিনা তারমুজুল ফিসাল, লোকেরা চাস্তের সলাত আদায় করছে, এর চেয়ে উত্তম সলাত হলো আওয়াবিনের সলাত, সলাতুল আওয়াবিন। সেটা হলো ঘোড়ার বাচ্চা যখন গরম বালুতে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়াদৌড়ি করে। বোঝা গেল না ভালোভাবে কথা? অনুমান সাড়ে দশটা এগারোটার সময়তে বালু গরম হয়ে যাবে, ওই সময়ে ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুটাছুটি করবে। আল্লাহ রাসূল বলছেন এই সময়ে সালাতুল আওয়াবিন পড়তে হয়। বুবু আপনি নাকি মাগরিবের উপরে ছয় রেকাত পড়েন, তোবা করতে হবে। চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী জেলাতে যত মহিলা বৈঠক হয় তাদেরকে সতর্ক সাবধান করা যাচ্ছে, আপনি বৈঠক থেকে ফিরে আসুন। মাগরিবের পরে চার রেকাত ছয় রেকাত সালাতুল আওয়াবিন, এ হাদিস মিথ্যা, এ আমল থেকে ফিরে আসতে হবে। সাড়ে দশটা এগারোটার সময় যে দূরে কাজ সলাত আদায় করা হয় তার নাম সলাতুল আওয়াবিন। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সলাতুল আওয়াবিন শব্দটা আল্লাহ রাসূলের মুখের ভাষার। আপনারা যারা হুঁশিয়ার সচেতন মানুষ আছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ জানিয়ে বলছি, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, ভালো হবে, আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের মুসলিম বোন যারা বৈঠকে আছেন তারা আপনাদের খালা ফুফু চাচা চাচি দিনী বোন যত আছে সবকে জানিয়ে দেন, মাগরিবের পরে ছরেকাত সুন্নাত সলাত আদায় করা যাবে না, আওয়াবিনের নামে ওটা বিদাত, পাপ হবে, আপনি পাপ থেকে নিজে সাবধান থাকুন, আর একজনকে পাপ থেকে বাঁচিয়ে নেন, ওই সলাত থেকে ফিরে আসুন। ওই সময়ে শুধুমাত্র দুই রেকাত, মাগরিবের পরে করেকাত শুধুমাত্র দুই রেকাতের বেশি এখন পড়া হবে না, কেউ বেশি পড়তে চাইলে তাহাজ্জুদ পড়তে যেতে হবে। এবার চলেন সলাতুল হাজা, প্রয়োজনে দুই রেকাত সলাত, যে কোনো সমস্যায় দুই রেকাত সলাত, যে কোনো সমস্যায়।
হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা, যখনই তার উপরে সমস্যা নেমে আসতো তখন তিনি দূরে কাত সালাত আদায় করতেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজার ইব্রাহিম ও বেসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে সফরে বের হলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে ঢুকলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কিলা, বলা হলো স্বৈরাচারী শাসককে। দাখালা ইব্রাহিম মাহু এমরাতুন হেমিন আহাসানি নিসায়ে, ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী, আর না হয় ওই যুগে যত নারী পৃথিবীতে ছিল সবচেয়ে সুন্দরী ছিলেন। বুঝাতে পারিনি কথা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পৃথিবীতে সবচেয়ে সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন, এটা হতে পারে? অথবা ওই যুগে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন, এই কথা বোঝা যায়। ফা উরসলাই লাইহে, তার কাছে লোক পাঠানো হলো, বলা হলো মানে আন্তিমান, আপনার সাথে যে মেয়ে আছে এ আপনার কে? কালা উক্তি, তিনি বললেন এটা আমার বোন। ফারাজা ইলাইহা, তারপর তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, আন্নি কাদ আফদারতুকে আন্নাকে উক্তি ফালা তুকাদ দিবি বি হাদিসি, সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি ওদেরকে, তুমি আমার বোন, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তুমি যদি বলো আমার স্বামী তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো সারা, ইন আল্লাহর আর যে মোমিন গাইরো গাইরোকে, এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মোমিন পুরুষরানি নেই, এই হিসেবে আমরা ভাই বোন বটে। সারা মনে রেখো, এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মোমিন পুরুষরানি নেই, এই হিসেবে ভাই বোন বটে। আমি বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমার বলো না সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব। সুম্মা আর সালা বেহা ইলাইহে, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে কৌশল করে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের ঘরে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢোকার সাথে সাথে স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তখন সারা বললেন থামেন, তাওয়াদ্দা, আগে অজু হবে, অতুসল্লি তারপরে সলাত, তিনি অজু করলেন, দুরেকাত সলাত আদায় করলেন, প্রয়োজনীয় সলাত আদায় করছেন, একটু খেয়াল করবেন প্রয়োজনের সলাত, দুরেকাত সলাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকাবি রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, এই কথা তিনটে যদি সত্য হয়ে থাকে ফলা তুসাল্লা তালায়াল কাফেরা, তাহলে কাফের যেন আমার উপরে অত্যাচার না করতে পারে, আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে সলাৎ, ছেলের একটা দুঃসংবাদ শোনা গেছে, আগে অজু করে দুই রেকাত সলাৎ তারপরে কোনো কথা, বোঝা গেল না? দেখিয়াল ছিলেন মনে হয়, কি বললাম বলেন তো দেখি, ছেলের একটা বিপদের কথা শোনা গেছে, তো বাপ এখন কি করবে? অজু করে দুই রেকাত সলাৎ আদায় করবে, তারপরে চিন্তা ভাবনা। প্রয়োজনীয় সলাৎ, যদিও বেশি সময় লাগবে না তবু আর একটু দেখাই, এই যে মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় তিনজন কথা বলেছিলেন, তার মধ্যে একজন ছিলেন ঈসা আলাইহিস সালাম, ওয়া কানা রাজুল নিকলালাহু জুরাইজ, হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল জুরাইজ, ঈসাল্লি ফি সাওমাতিহি, তিনি তার গির্জাঘরে ইবাদত করতেন, ফাজাতুমহু ফাদাতু, ইবাদত করাকালীন সালাত চলাকালীন তার মা তার কাছে আসলো, তার মা তাকে বলল জুরাইজ, সে বলতে লাগলো সালেও জিবহা, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, একটু দেরি হয়ে গেছে। মা তখন বদদোয়া করে দিলেন, আল্লাহ লা তুমি তো তুরে হো জুহাল মুমিসাত, তুমি জোরায়েজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি জোরায়েজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি জোরায়েজের মরণ দিও না,
পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত ফাজাতে মরাতন ফাতাকাল্লাম মাতু। হঠাৎ একজন মহিলা চলে আসলো, জোরাইজের সাথে কথা বলল, জেনার প্রস্তাব পেশ করলো। ফাহাবা জোরাইজ নাকচ করলেন, ছি 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 ছি। ফাহাতাতে রায়ে মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো। ফওয়ালাদাত গোলামান, এতে মহিলা একটি বাচ্চা জন্ম দিল। মহিলা বলল, হাজামিন জোরাইজ, এই বাচ্চাটা জোরাইজের। জনগণের কাছে ঘোষণা দিয়ে দিল, ফাতাহু, জনগণ চতুর্দিক থেকে ছুটে আসলো। জনগণ তার গিরিয়াঘরকে ভেঙে চুরে ধুলাধুলা করে দিল। ওয়ানজালাহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তা নেমে দিল। অসাব্বাহু, তাকে সবাই গালি দিল অকথ্য ভাষায়। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, অজু করলো, দুই রেকাত সালাত আদায় করলো। বাচ্চার কাছে এসে বলল, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবিয়ার রাই আমার বাপ রাখাল। জনগণ বলল, না আপনি সব মাথা কাবিজা হবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলেন, লা ইল্লা বিতিন, জিনা, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, যাহাই ছিল তাই করিতে হইবে, মাটি দিয়ে বানিয়ে দিতে হইবে, নিরুপায় হয়ে প্রয়োজনীয় সালাত মনে থাকবে না মনে হয়? তার নাম হলো সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝছে না, গল্প করছেন, আমি তো দেখতে পাই না, বুঝতেও পারি না। আপনিও কষ্ট করে এসেছেন, আর এই সময় বের করাও খুব কষ্ট, তারপরেও আসছে। সবাই চাপ দিয়ে যখন বলে তখন আর ওটা বন্ধ করতে পারি না। একটা দিনের মানুষের যে কত প্রয়োজন, তবুও চলে আসি, প্রতি বছর আসছি, তার পর যার কারণে আপনি বুঝছেন মনে হয়েছে যে এমনি পাওয়া যায়। আমি সিদ্ধান্তের সালাত, এম এ বিভাগ করব কি না, এই জমি কিনব কি না, এর সাথে মেয়ের ছেলের বিবাহ দিব কি না, সিদ্ধান্ত। জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তিখারাতা, আল্লাহর নবী আমাদেরকে সিদ্ধান্তের সালাত শিখিয়ে দিতেন, ফিল উমরে, যে কোনো কাজের ব্যাপারে। কামা ইয়াল্লামনা সূরাতা মিনাল কোরআনে, যেমন ভাবে কোরআনের সূরা শিখিয়ে দিতেন, খুব গুরুত্ব সহকারে শিখাতেন। ফায়াকুলু, তিনি বলতেন, এজা হাম্মা আহাদুকুম বিল আমরে, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো কাজ করতে সিদ্ধান্ত নিবে, এই গরুটা কিনবে কি না, এই জমি কিনবে কি না, এখানে বিবাদ দিবে কি না, যখনই কোনো সিদ্ধান্ত নিবে কেউ, ফালিসালিরা কাতান বেগাইরিল ফারিজা, তখন সে যেন ফরজ ব্যতীত দুই রেকাত সালাত আদায় করে। ওটা ফরজ নয়, ওটা দুই রেকাত সালাত। সালাত আদায় করে সালাম ফিরার পূর্বে, না হয় সালাম ফিরার পরে, সালাম ফিরার পূর্বে সব দোয়া পড়ার পরে বলবে, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা, আল্লাহ তোমার বিদ্যে দিয়ে এই কাজের কল্যাণ চাচ্ছি, ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে এই কাজ করার ক্ষমতা চাচ্ছি। তুমি জানো আমি জানি না, তুমি পারো আমি পারি না, আল্লাহমান্তাল গয়ব, তুমি সব কিছু জানো, তুমি সব কিছু জানো, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামান হাযাল আমরা খায়রুন ফি দিনি ও মাসি ওয়া আকিবাতি আমরি, তুমি যদি জানো এই কাজে, এই বিবাহে, এই জমি কিনাতে আমার জীবনের জন্য কল্যাণ রয়েছে, আমার দিনের জন্য কল্যাণ রয়েছে, আমার পরকালের জন্য কল্যাণ রয়েছে, ভাগ্যর হলি এটা করতে সক্ষম করো, অয়েসের হলি এটা সহজ করে দাও, সুমা বারেক লিফিয়ে এতে বরকত দিয়ে দাও। অন কোন তালাম, তুমি যদি মনে করেন না হাজাল আমরা সারুন লিপি দিনী ও মাসে ওয়াকে বাতে আমরি, এই কাজে আমার অকল্যাণ রয়েছে, আমার দিনের জন্য অকল্যাণ রয়েছে, আমার জীবনের জন্য অকল্যাণ রয়েছে, আমার পরকালের জন্য অকল্যাণ রয়েছে, ফাসরেফানি, এই কাজ আমার থেকে সরিয়ে দাও, আমি যেন এম এ নিয়ে বিবাহ করিক্রম চিন্তা ভাবনা না করি, ওয়াসরেফানি, ওইটাকে আমার থেকে সরাও আর আমাকে তার থেকে সরাও, ওটা আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরাও, দুটাকেই সরতে হবে। যদি আপনি সরে যান আর ওটা না সরে তাহলে হবে না। কেন? একবার বললেন যে মেয়েটা ভালোই ছিল, চেষ্টা করা দরকার, একে বলা যায় ওকে বলা যায় না, হয় না, বরবাদ দিতেই চায় না, তার মানে ও সরে গেছে কিন্তু আপনি সরেননি। আর যদি ইস্তেখারা করে বলেন, না ওটা শেষ,
না ওই নিয়ে কোনো কথা নেই, মেয়ে কি আর দুনিয়াতে নেই সেটা বলছো কেন বারবার, ওই নিয়ে কোনো কথাই নেই, তার মানে এই সিদ্ধান্ত হয়ে গেছে এ ব্যাপার আর কোনো কথা নেই, সলাতুল ইস্তিখারা। এবার চলো যাই সলাতুত তাসবিহ, এ সলাত চলবে না। সলাতুত তাসবিহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বিরক্ত হয়ো না, তোমার বিরক্তির আগে আমরা শেষ করতে যাচ্ছি, আমার মনে বড় সাপ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, এই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি, এই চেষ্টাকে আপনি মূল্যায়ন করবেন এটা আমার বিনীত অনুরোধ। মূল্যায়ন করতে গিয়ে জামিয়া সালাফের যেটা মুখপাত্র পত্রিকা এজেন্ট হিসেবে সেটা নিয়ে যাবেন, এমনিতেই কেউ খালি যাবেন না, 25-30 টাকা দিয়ে একটা নিয়ে যাবেন। আর আমি মানুষ হিসাবে চেষ্টা করেছি বই পুস্তক পেশ করার সঠিকভাবে, আদর্শ নারী হোক, আদর্শ পুরুষ হোক, কে বড় ক্ষতিগ্রস্ত হোক, কে বড় লাভবান হোক, উপদেশ হোক, আবদুল্লাহর বই আপনারা কিনেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, তারপর হাদিস মানতে বাধ্য, আপনার আবদুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, আমার কাছেও প্রিয় মানুষ, আমি আপনাদের সবাইকেই ওদের জন্য দোয়া করতে বলি, আপনি আপনার ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে দিনের বড় খাদেম হিসেবে কবুল করেন, আমিন। সলাতুত তাসবিহ পড়তে হবে না, এর হাদিস ঠিক নয়। তো আমি আপনাদের কাছে আলোচনা শেষই করে দিলাম, শেষে এসে বলছি যাওয়ার সময় এটা কমই মাদ্রাসা, 10 টাকা হলেও দিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, 10 টাকা 20 টাকা 50 টাকা এই মাদ্রাসায় দিয়ে যাবেন, আর বইগুলি কেউ ছেড়ে যাবেন না। ও তাওজিহুল কোরআনও আছে তাফসির, তাওজিহুল কোরআন মরণ একদিন আসবে। ও হজ উমরা, যারা এবছর হজ উমরা করতে যান, আমি হজ উমরা একটা বই লিখেছি এবং পোশাকের উপর একটা বই আছে, বইগুলো আমি সবকে সংগ্রহ করার জন্য বলছি, আর যার যতটুকু সম্ভব, আমার দিনী বোনেরা আপনারা কেউ যাবেন না, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ এই বইগুলি সংগ্রহ করে যাবেন একটু দেরি হলেও, আর সবাই বই নিয়ে যাবেন, মাদ্রাসার জন্য সহযোগিতা করে যাবেন 10 টাকা হলেও। এইখানে দেন, খালি যাবেন না, মাদ্রাসার জন্য 10 টাকা হলে সহযোগিতা করে যাবেন, আর বই ছাড়া কেউ যাবেন না, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, 12 জন মুফতি দিয়ে ফতোয়া লিখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। আসসালামু আলাইকুম। ঈদের নামাজ মসজিদে হলে তাহিয়াতুল মসজিদ রাকাত পড়, দিরাকাত পড়তে হবে কি? জি। ঈদের সালাত মাঠে হলে পড়তে হবে না, ঈদের সালাত মসজিদে হলে পড়তে হবে। শায়খ, আপনি নিজে টাকার চুক্তি করেন না, কিন্তু আপনার ড্রাইভার দিয়ে বা অন্য কাউকে দিয়ে টাকা চুক্তি করেন, এটা কি তুমি জানো? তাহলে তুমি এটা লিখলে কি করে? তুমি কি মুনাফেক? তুমি কি আমাকে তোমার মতো মনে করো বেটা? তোমার জাতিকে চ্যালেঞ্জ করেছি, শুধু তোমাকে নয়, তোমার সারা দেশ পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করেছি, শুধু তুমি নও। মুনাফেক সাজিও না। শেখ, আপনি রেলবাজারে শেষ জালসা করেন, এতে আপনাকে কত টাকা হাদিয়া দেওয়া হয়? তোমার অন্তর মনে হয় খুব খারাপ, তোমার অন্তরে মনে হয় কিছু খারাপ বিরাজ করে। ওস্তাজি, আপনি দৈনিক কত সময় পড়াশোনা করেন? ছাত্র জীবনে খুব বেশি করতাম, এখন ব্যস্ততা বেশি, কম পড়ি। শেখ, আপনি সব সময় সব মাহফিলে লুঙ্গি পরে যান কেন? তোমার জিজ্ঞাসা কই গো? লুঙ্গি পরতে ভালো লাগে তাই।
লিল্লাহে তাকবীর নাকি নারায়ের তাকবীর? লিল্লাহে তাকবীর। প্রধানমন্ত্রী বলেছেন যে সূরা ফাতিহার শেষে ওয়ালাদ্দাল্লিন না ওয়ালাদ্দাল্লিন অন্তস্ত জ, হ্যাঁ বাংলা অক্ষরে অন্তস্ত জ, দ নয়। আর